প্রশাসনের কাছে বৈধভাবে লিজ নেওয়া জলকর করব দীর্ঘদিন ধরে ভোগ দখল করেছে দুষ্কৃতীরা প্রশাসনিক বিভিন্ন মহলে অভিযোগ জানিয়েও মেলেনি কোনো প্রতিকার তাই উক্ত জলকরের লিজ বাতিল করার দাবিতে সরব হলেন শ্রীকৃষ্ণপল্লী মৎস্যজীবী সমবায় সমিতির সদস্যরা জানা গেছে মালদার মানিকচক ব্লকের অধীনে রয়েছে লক্ষ্মীকোল বিষনপুর জলকর যা দু সালে সাত বছরের জন্য লিজ পান শ্রীকৃষ্ণপল্লী মৎস্যজীবী সমবায় সমিতির সদস্যরা সেই মতো তারা ওই করে মাছ চাষ শুরু করেন কিন্তু চাষ শুরুর কিছুদিন পর থেকে শুরু হয় দুষ্কৃতি তাণ্ড দুষ্কৃতিরা মৎস্যজীবী সমবায় সমিতির সদস্যদের মাছ চাষের ব্যবসায় নানা রকম বাধা বিপত্তি ও প্রতিবন্ধকতা সৃষ্টি করে ফলে মৎস্যজীবী সমবায় সমিতির সদস্যরা বিপুল আর্থিক ক্ষতির মুখে পড়েন এত কিছু সত্ত্বেও সমিতির সদস্যরা ঘুরে দাঁড়ানোর প্রয়াস চালিয়ে যান কিন্তু গত চার বছর ধরে জলকরটি তাদের হাত থেকে বেহাত হয়ে যায় একদল দুষ্কৃতী জোরপূর্বক জল করে দখল নেয় বলে অভিযোগ মৎস্যজীবী সমবায় সমিতির সদস্যদের আরও অভিযোগ তারা জলকরের ধারে কাছেও ঘেঁচতে পারছেন না গেলেই দুষ্কৃতীদের হুমকির মুখে পড়তে হচ্ছে ফলে তারা জলকর বাবদ প্রশাসনকে ন্যায্য খাজনাও জমা দিতে পারছেন না দিন দিন বকেয়া খাজনার অঙ্ক বেড়েই চলেছে এই পরিস্থিতিতে তারা প্রশাসনের কাছে জলকরের লিজ বাতিলের দাবি জানাচ্ছেন আজকে আমাদের কৃষ্ণপল্লী সোসাইটি থেকে ডিএলআরওর মারফতে একটা জলকর নেওয়া হয়েছিল যার নাম বিষণপুর জলকর সেই জলকটটা নেওয়ার পর পুরো দায়িত্ব সোসাইটির সেক্রেটারির উপরে দায়িত্ব দেওয়া ছিল তিনি দু বছর পর থেকে ওখানকার কিছু দুষ্কৃতি ওটা কব্জা করে নেয় আমরা যখন ওখানে যাই আমাদেরকে বারংবার প্রথম আমরা বিএলআরওতে গেছিলাম যে স্যার এরকম আমাদের জলকর দখল করে নিয়েছে এই জলকটটা আমরা কি করব। বিএলআরওর কথা যে আগে তোমরা দখল করে নিয়েছে আমি ওটা দেখতে যাবো না আগে তুমি রেন্টের টাকা জমা দাও তারপরে আমি কোন স্টেপ নিব রিন্টের টাকা তো কেউ দিচ্ছে না কিন্তু আমাদের ঘরে আছে যেহেতু আমরা হয়ে গেলাম আমরা তো ওখানে গেলে আমাদেরকে জানে মেরে ফেলে কারণ আমাদেরকে অনেকবার ভুক্তভোগী হতে হয়েছে আমরা গেছি আমাদেরকে ঘাড় ধাক্কা দিয়ে বের করেছে ওখান থেকে হ্যাঁ কি ওই জল করে আমরা দেখতে পাচ্ছি যে একটা জলকর সরকারি জলকর কেউ কব্জা করে খাচ্ছে অথচ ওখানে প্রোগ্রাম করতে যাচ্ছে জল করে তার মানে আমাদের বোঝা হয়ে গেল যে তার মানে সরকারি লোক এখানে জড়িত আছে তার জন্য আমরা চাই যে মিডিয়ার দ্বারাতে যাতে সরকার যদি না স্টেপ আজকে মালদা ডিস্ট্রিকে সাতান্নটা সোসাইটির মধ্যে প্রায় পঁয়ত্রিশটা সোসাইটি বাদ হয়ে গেছে যাতে আর বাদ না হয় কেউ যাতে না মরে সরকার একটু এই জিনিসটা দেখু আর না তো ডিএলআরও সাহেবকে আমি একটাই রিকোয়েস্ট করব। যে আপনি টেন্ডার করা বন্ধ করে দেন সোসাইটিদেরকে রাজনীতিক ওখানে পঞ্চায়েতের প্রতিনিধি আছে কিছু কিছু ওরা সব জড়িত আছে এবং ওরা মাছ ধরে এখনও ওরা লুটে খাচ্ছে এটা নিয়ে আমাদের চারবার মিডিয়া করা হলো কিন্তু আমরা যখনই থানা পুলিশে যাচ্ছি তখনই এরা যে ওটাকে দুর্বল করে দিচ্ছে ঘটনাটাকে দুর্বল করে দিয়ে ফের ওরা ওখানে সাথে নিয়ে আবার ওরা মাস্টার ধরছে তাই জন্য আমরা চাই যে ওখানে সরজমিনের তদন্ত করে এদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হোক আমরা প্রচুর খারাপ পরিস্থিতিতে আছি ধার দেনা করে যে সেক্রেটারি ছিল তিনিও প্রচুর টাকা ধার দেনা ঋণ করে রেন্ট জমা করেছে এবং এখন ভবিষ্যতে ও মানে এখন বর্তমানে ওরাই এখন লুটে পুটে খাচ্ছে আমরা মানে মিডিয়া করেই যাচ্ছি আর ওরা ওটা পাত্তা না দিয়ে ওরা দীর্ঘদিন ধরে লুটে খাচ্ছে আমরা চাই তাদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা যেন নেয় সরকার এবং রেন্টের রেন্টটা যেন তাদের কাছ থেকে নেওয়া হয় কারণ তারাই লুটে খাচ্ছে আমাদেরকে মাছ ধরতে দিচ্ছে না হুমকি দিচ্ছে ওখানে যেতে পারি না আমরা ওখানে আমরা যেতেই পারি না পরিস্থিতি বলতে দেখেন যতটি ঋণ আমরা মানে এখনো অবধি করে ফেলেছি সরকার যদি পদক্ষেপ কিছু না নেয় তাহলে সরকারের একটা এখন দায়িত্ব থাকবে যে যেগুলো সরকারি জলকর আছে সেগুলোকে বাতিল করে দিতে সেগুলোকে পুরোপুরি বাতিল করে দিতে কারণ এই টাকাটা আমরা তো কোনোভাবে এখন দিতে পারবো না যত ঋণগ্রস্ত হয়ে আছে আর সরকার যদি হেল্প না করে একটুকু তাহলে আমরা মারা যাব এদিকে এই ঘটনায় শাসক দল তৃণমূলকে বৃত্তে ছাড়েননি বিজেপির দক্ষিণ মালদার সভাপতি পার্থ সারথী ঘোষ একই সাথে তিনি গোটা ঘটনায় প্রশাসনের কড়া সমালোচনা করেছেন যদিও জেলা তৃণমূলের সহ সভাপতি সুমাই বসুর বক্তব্য যারা জলকরের প্রকৃত দাবিদার তারা যাতে জলকরের ভোগ দখল পায় তা সুনিশ্চিত করা প্রশাসনের দায়িত্ব তাই বিষয়টি প্রশাসনের দেখা উচিত যেখানে দেখুন যে তারা সরকারের কাছ থেকে বৈধভাবে লিজ নামাজ সরকার সেই লিজের টাকা নিয়েছে ট্যাক্স নিচ্ছে স্বাভাবিকভাবে যে পুলিশ প্রশাসন সরকারের দায়িত্ব হচ্ছে যে সমস্ত দিকের নিরাপত্তা সুনিশ্চিত করা সাধারণ মানুষে আর যেখানে এই রাজ্যে এত বড় বেকার সমস্যা এই রাজ্যের মানুষ দলে দলে পরিযায়ী শ্রমিক হয়ে বাইরে যাচ্ছে সেখানে একটা সমবায় সংস্থা যেখানে কিছু হয়তো বেকার যুবক এই একত্র হয়ে একটা নিজেদের রুজি রোজগারের ব্যবস্থা করেছে সেটাতে সরকার স্বীকৃত এই ধরনের ঘটনাতে যখন পুলিশ প্রশাসন তাদেরকে নিরাপত্তা দিতে পারছেন এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক কিন্তু এটা আমি বলবো যে এই রাজ্যে খুব স্বাভাবিক কারণ হচ্ছে যে শাসক দলের অঙ্গুলি হিলন ছাড়া পুলিশ প্রশাসনের পক্ষে এক কদম হাঁটা সম্ভব না যারা ওখানে যোগ জবস্তি দখলের প্রয়াস করছে আমি দাবি নিয়ে বলতে পারি যে তারা শাসক দলের ছত্র ছায় আছে এখানে এসপির কাছে তারা দ্বারস্থ হয়েছে এসপি হচ্ছে কাঠের পুতুল হচ্ছে শাসক দলে মৎস্য সমবায় সমিতির প্রাক্তন চেয়ারম্যান হিসাবে এই নজরটা আমাদের রয়েছে এবং এটা নিয়ে আমাদের সেন্ট্রাল ফেসারম্যান্স কোঅপারেটিভ সোসাইটি জলা যারা জেলে প্রকৃত জেলে তাদের জন্য লড়াই করছে গভর্নমেন্টের কিছু নীতি আছে কারণ যে কোনো টেন্ডারে ফিশারভেন্স কোপারেটিভ এবং ফিস প্রোডাকশান গ্রুপরা অ্যাটেন্ড করতে পারে এখন গভর্নমেন্টের এই সরলীকরণ নিয়মের নিয়ে কিছু চক্র এই ব্যাপারে করছে আমরা এসপি কাছে অনুরোধ করব যে যাদের হাতে জলা যারা টেন্ডারের মাধ্যমে এডিএম এলআরের মাধ্যমে টেন্ডারের মাধ্যমে যারা জলা পাচ্ছেন তারাই যেন জলা ভোগ করতে পারেন আর প্রকৃত জলার নির্ধারণ করতে হবে টোটাল ব্যাপারটাই একটা রিভাইজ করা উচিত এটা ডিএম সাহেবকেও দেখা উচিত এবং আইনগত ব্যাপারটা এসপি এবং সংশ্লিষ্ট আইসিকে দেখা উচিত বৃহস্পতিবার ছিল বুদ্ধ পূর্ণিমা আর বুদ্ধ পূর্ণিমার ঠিক পর অর্থাৎ শুক্রবার নারদ জয়ন্তী নারদকে বিশ্বের প্রথম সাংবাদিক হিসেবে ধরা হয় তাই শুক্রবার

লোকে সংবাদ হিসাবে মানে সাংবাদিক হিসাবে কাজ করেছেন তার জয়ন্তীতে আজকে আমরা বিশ্ব সংবাদ কেন্দ্রের তরফ থেকে মালদা প্রেস কর্নারে আপনারা যে জীবনের ঝুঁকি নিয়ে অক্লান্ত পরিশ্রম করে যে কাজ করছেন তার জন্য একটা সম্মান জ্ঞাপনের জন্য আমরা এসেছিলাম আজকে খুব ভালো লাগলো আমাদের যে আপনাদের সাথে অনেক কিছু বিনিময় হলো মতামত আমরা জানতে পারলাম এবং আপনাদেরকে এই শুভেচ্ছা বা অভিনন্দন জানিয়ে আমরা খুব আপ্লুত